নমস্কার, এসএসএফসি সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখব কিভাবে ফেসবুক ট্যাগিং বন্ধ করবেন, অর্থাৎ আপনি না চাইলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। দেখতে থাকুন ছোট্ট এই ভিডিওটি। আমি আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএসএফসি। আমরা যারা ফেসবুক ব্যবহার করি প্রত্যেকেই জানি আমাদের এমন কিছু বন্ধু বান্ধব থাকে যারা আপনাকে ট্যাগ করবেই। যে কোনো পোস্ট করুক না কেন, ভালো কোনো আর্টিকেল কিংবা খারাপ ছবি ভিডিও সবেতেই কিন্তু 50 জনকে না ট্যাগ করলে তাদের ঠিক শান্তি হয় না। এর ফলে অনেকেই দেখবেন তাদের ফেসবুক প্রোফাইলে লিখে রাখেন প্লিজ কেউ ট্যাগ করবেন না, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ট্যাগ করা হয় এবং এর ফলে তারা খুবই বিব্রত বোধ করেন এবং অনেকেই এটা মোটেও পছন্দ করেন না। আজকের ভিডিওটি দেখার পরে আপনাকে আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না, আপনিই কন্ট্রোল করতে পারবেন কে আপনাকে ট্যাগ করবে বা কে করবে না। কেউ আপনাকে ট্যাগ করতে গেলে তার আগে নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে, আপনি যদি অ্যালাউ করেন তবেই সে আপনাকে ট্যাগ করতে পারবে। তো দেরি না করে আসুন দেখি মোবাইল স্ক্রিনে আপনার ফেসবুক আইডি লগ ইন করুন। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। এরপরে থ্রি ডটে ক্লিক করুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করুন, সেটিংস। এর মধ্যে একটি অপশন আছে দেখুন প্রাইভেসিতে, টাইমলাইন অ্যান্ড ট্যাগিং, 3 নম্বর অপশন, এই টাইমলাইন অ্যান্ড ট্যাগিং ক্লিক করুন। টাইমলাইন, হু ক্যান পোস্ট অন ইয়ার টাইমলাইন, এটাকে অনলি মি করে দিন। ব্যাকে আসুন, হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়ার টাইমলাইন, এটাকেও অনলি মি করে দিলাম। ব্যাকে আসুন, তারপরে আছে ট্যাগিং, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন ওয়ান ইয়ার টাইমলাইন, ক্লিক করুন। এখানে অনেকগুলি অপশান আছে, আপনি অনলি মি করে দিন। ব্যাকে চলে আসুন, হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট, হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দি অডিয়েন্স অফ দি পোস্ট ইফ দে ক্যান্ট অলরেডি সি ইট, এটাকেও অনলি মি করে দিন। ব্যাকে চলে আসুন, এর তলায় আছে রিভিউ, রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দি ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, এটাকে অন করে দিন। ট্যাগ রিভিউ অফ থাকবে, এটাকে অন করে দিন। এরপর থেকে কেউ যদি আপনাকে ট্যাগ করার চেষ্টা করে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে, আপনি যদি অ্যালাউ করেন তবেই সে কিন্তু আপনাকে ট্যাগ করতে পারবে। রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন বিফোর দি পোস্ট অ্যাপিয়ার অন ইয়ার টাইমলাইন, এটাকে অন করে দিন। ব্যাকে চলে আসুন, দেখবেন এরপর থেকে কেউ আর আপনাকে ট্যাগ করতে পারবে না। ট্যাগ করতে চাইলে কিন্তু প্রথমেই আপনার কাছে একটি নোটিফিকেশান চলে আসবে, আপনি অ্যালাউ করলে তবেই কেউ আপনাকে ট্যাগ করতে পারবে। আশা করি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। আজকের দিনটি শুভ।